চলমান ঘটনা নিয়ে কিছু কথা বলবো তো এই তথ্যগুলোর উপর ডিপেন্ড করবো না আশা করি আপনারা লেটেস্ট যে আপডেটগুলো আপডেট গুলোর সাথে পরিচিত উভয় পক্ষের ক্ষয়ক্ষতি ধ্বংসযোগ্য তারপর সেনা সমাবেশ অস্ত্র শস্ত্র এগুলো আসতে থাকে কিন্তু এই তথ্যগুলোর পিছনে থাকে হচ্ছে একটা রাজনীতি হ্যাঁ একটা পলিটিক্স কিছু ক্যালকুলেশন এবং সেটাই হচ্ছে মেইন পয়েন্ট আপনি যদি ওই অংশটা ধরতে না পারেন তাহলে বাইরের যে ইনফরমেশনগুলো সেগুলোতে আপনি কিছুই বুঝতে পারবেন না বাইরের ইনফরমেশনগুলো হচ্ছে আমি যেটাকে বলি সেটা হচ্ছে স্টেজ শো পিছনে বসে একজন স্ক্রিপ্ট লেখে আমাদের যখন একটা নাটক হয় নাটকে কিছু অভিনেতা মঞ্চে অভিনয় করে তো তারা কিন্তু এই আসল আসল অভিনেতা অভিনেতা না হচ্ছে লেখে দেয় যে কে কি অভিনয় করবে এবং কেন করবে কিভাবে করবে তা রাজনীতির ক্ষেত্রেও কিছু এটা সেম হয় যে একটা নাট্যমঞ্চ সেখানে কিছু ঘটনা ঘটতেছে কিন্তু এখানে পর্দার অন্তরালে আরো কিছু ঘটনা ঘটে প্যারালালি মানে একই সময়ে তো ওই ঘটনাগুলো হচ্ছে রিয়েল পলিটিক্স বাইরে যেগুলো ঘটতেছে সেগুলো হচ্ছে সেই পলিটিক্স এর প্রভাব বা আউটকাম তো এক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা দিয়ে শুরু করব সেটা হলো যে গাজায় আক্রমণ শুরু হবে কিনা তো গাজা আক্রমণ শুরু হওয়া না হওয়া অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে এক্ষেত্রে কিছু কনসার্ন বা কিছু চিন্তার বিষয় আছে যে ক্যালকুলেশনগুলো উভয় পক্ষ মাথায় রাখবে হ্যাঁ তো আমি জাস্ট ওইগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেব কি ঘটবে না ঘটবে এটা আসলে মানে যারা পলিসি মেক করতেছে ইসরায়েল এবং ফিলিস্তিনের তারাও বলতে পারে না যে আগামীকাল সকালে কি ঘটবে কারণ আগামী সকালে কি করবে সেটা অনেক অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে বাট জেনারেল যে প্যাটার্নটা সেটা আমি আপনাদেরকে বলতেছি সর্বপ্রথম পয়েন্টটাতে ফোকাস সেটা হচ্ছে হচ্ছে গাজার জনসংখ্যা খুবই খুবই জনবহুল একটা স্থান এবং পৃথিবীর মোটামুটি সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ অংশের মধ্যে একটা হচ্ছে গাজা একটা কম্পেয়ার করার জন্য মানে তুলনার জন্য সহজে বোঝার জন্য একটা এই পরিসংখ্যান দিচ্ছি সেটা হচ্ছে আমেরিকাতে প্রতি স্কয়ার মাইলে মানুষের বসবাস সম্ভবত তিন হাজার প্লাস আর গাজায় পার স্কোয়ার মাইলে মানুষের সংখ্যা হচ্ছে একুশ হাজার প্লাস তা আপনি যা চিন্তা করতে পারেন তিন হাজার আর একুশ হাজার কত গুণ বেশি তো যখন একটা এলাকার জনসংখ্যা খুব বেশি পরিমাণে হয় সেখানে সেখানে কিছু প্রবলেম তৈরি হয় এর মধ্যে একটা হচ্ছে যে আপনার ম্যাস কিলিং যে আপনি যদি এই অঞ্চলে বা এই এলাকায় এই অভিযান পরিচালনা করেন তাইলে আপনি ডিটারমেন করতে পারবেন না যে কে সিভিলিয়ান আর কে সিভিলিয়ান না কে সামরিক আর কে বেসামরিক আপনি তখন ঢালাও হত্যাকাণ্ডের ভিতর দিয়ে যেতে হবে এবং ইসরায়েল আলটিমেটলি যেটা করতেছে এবং এক্ষেত্রে দ্বিতীয় ধাপে যে প্রবলেমটা তৈরি হয় যে আপনি যখন এরকম ঢালাও হত্যাকাণ্ড করবেন তখন এই কি বলে মানুষের যে মনোভাব বা সিম্পেথি সেটা আপনার বিপক্ষে চলে যাবে আপনি যত ইয়েই হন না কেন ভিক্টিমি হন না কেন যেমন এখন ইসরায়েলের প্রতি ওয়েস্টার্নটা সিম্পেথি দিচ্ছে কেন দিয়ে দিচ্ছে তাদের একটা বক্তব্য আছে এই এবং বিগত সত্তর বছরে যা করতেছে টোটালি একদম ব্ল্যাক আউট করে দিছে কেউ দেখতে পাবে না তো এই তারা এখানে দেখানোর চেষ্টা করে মানে ওয়েস্টার্ন মিডিয়াগুলো যে সমস্ত দায় কার হামাসের এবং ইসরায়েল এখানে বিক্রিম এবং ইসরায়েল এখানে প্রতি আত্মরক্ষা করার অধিকার আছে হ্যাঁ এবং এই অধিকার বলে সে গাজায় কি করতে পারবে আক্রমণ করতে পারবে এখন এই ন্যারেটিভটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে যদি গাজায় কি হয় যে ব্যাপক মানে গণহত্যা চলতে থাকে মানে এখন যেটা চলতেছে সেটা তো অবভিয়াসলি গণহত্যা কিন্তু পশ্চিমাদের সেন্স এটা গণহত্যা না কিন্তু যখন দেখা যাবে এখানে ওয়ান থার্ড অথবা এই জনসংখ্যার অর্ধেক নাই হয়ে গেছে 2 মিলিয়ন মানুষ মানে বিশ লাখ মানুষের মধ্যে পাঁচ লাখ নাই হয়ে গেছে তখন পশ্চিমা মিডিয়া চাইলেও এই নেটিভটাকে মানে পুশ করতে পারবে না মানে তাদের যেই নৈতিকতার জায়গাটা আছে সেটা ধীরে ধীরে ভেঙে পড়বে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে পশ্চিমের ভিতরে এটা এখনই তো এটার বিপক্ষে রেজিস্টেন্স আছে অর্থাৎ ইসরায়েল যেই কাজগুলো করতেছে এর বিপক্ষে কুদ পশ্চিমও মিসিল মিটিং প্রতিবাদ চলতেছে কিন্তু সেটা তখন ধীরে ধীরে মানে ইসরায়েলের বর্বরতার মাত্রা যত বাড়বে এই প্রতিরোধগুলো গুলো তত বাড়তে থাকবে এবং পলিসি মেকারদের উপর অর্থাৎ সরকারের উপর তত বেশি প্রেশার ক্রিয়েট হইতে শুরু করবে এবং সেই প্রেশারটা এখনই ক্রিয়েট হইতে শুরু করছে যেমন আপনার বিভিন্ন দেশ কি করতেছে তারা হচ্ছে যে ফিলিস্তিনের পতাকা উত্তোলন দেশের ভিতরে নিষিদ্ধ এবং ফিলিস্তিনের পতাকা উত্তোলন করলে তাকে জেলে যেতে হবে মাইগন মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন মানে বাক স্বাধীনতা সেটা কোন পর্যায়ে গেছে পৃথিবীর সমস্ত আইনে এবং এই আইনগুলো পশ্চিমাদের লিখিত তারা এই আইনের পিছনে শত শত বছর চেষ্টা করছে এবং এগুলো পুরো পৃথিবীতে তারা প্রচার করছে সেগুলো কি দেশপ্রেম জাতীয়তা পতাকার প্রতি শ্রদ্ধা পৃথিবীর সমস্ত জাতির এই অধিকার আছে বাট অ্যাকসেপ্ট ফিলিস্তিনিস ফিলিস্তিনের পতাকা কি উত্তোলন করতে না এই মানসায় যদি ফিলিস্তিনিও হয় নিজের মাতৃভূমির প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারবে না এইখানে সে নিজের ন্যাশনালিটি নিজের জাতীয়তা প্রকাশ করতে পারবে না মানে হোয়াট কাইন্ড অফ বলছি তো এই ঘটনাগুলো এখন হয়তো ধামাচাপা দিয়ে আটকে রাখা যাবে কিন্তু যখন মেসিভ স্কেলে গাঁদায় গণহত্যা চলতে থাকবে এগুলো আপনি চাইলেও সাই দিয়ে রাখতে পারবেন না জন মানে জনমতের বিস্ফোরণ করবে এবং মিডিয়াও তখন চাইলে একচেটিয়া সেই নিয়ন্ত্রণটা ধরে রাখতে পারবে না তো এটা হচ্ছে প্রথম প্রবলেম তৈরি হবে যে গাজায় যেই মানে ব্যাপক জনসংখ্যা এই জনসংখ্যার কারণে প্রথম যে সমস্যাটা তৈরি হবে যে এখানে আপনি আক্রমণ চালাইতে গেলে অবশ্যই অবশ্যই ম্যাচ কিলিং করতে হবে এবং ম্যাচ কিলিং এর ফলে জনমত আপনার বিপক্ষে চলে যাবে আপনার বলতে মানে ইসরায়েলের বিপক্ষে চলে যাবে এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম সেকেন্ড প্রবলেম মানে এই ড্যান্সলি পপুলেটেড বাই যে জনবহুল স্থানগুলোতে অভিযান চালাইতে গেলে যে প্রবলেমটা তৈরি হয় সেটা হচ্ছে যে এখানে তো আপনার যে আর্টিলারিগুলো আপনি বিশাল বিশাল ট্যাঙ্ক নিয়ে গেছেন ট্যাঙ্কের বহর দেখবেন মানে পুরো গাজার চারপাশ একদম মানে কি বলে পিপিলিকার মতো এই শে ফেলছে কিন্তু আপনি এত এত ট্যাঙ্ক নিয়ে যখন গাজায় ঢুকবেন আপনি গাজার ম্যাপগুলো দেখেন গাজার যে ভবনগুলো দম্ভ স্তূপগুলো তৈরি হচ্ছে সেখানে রোডগুলো দেখেন এখানে গুলিগুলো খুবই খুবই সংকীর্ণ আপনি এত এত ট্যাঙ্ক সেখানে মুভ করাবেন কোথায় হ্যাঁ এটা হচ্ছে প্রথম প্রবলেম যে আপনার যদি মানে মাসল আছে সে মাসলটা আপনি দেখাইতে পারবেন না কেন এখানে আসলে আপনি হাত নাড়াচাড়া করার মতো পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই আপনার ট্যাঙ্ক দেখা দেবে ঘুরাই আটকে গেছে হ্যাঁ তারপর ঠুস করে বোম পিছন দিয়ে তারপর যেটা হবে যে এখানে তো হা আর বসে বসে আপনার কি বলে এই বলেছে না তারা এখানে রাখছে তো এই ধরনের সিচুয়েশনে যেটা হচ্ছে সেটা আইডি থাকবে তারপর হচ্ছে আপনার মাইন থাকবে তারপর হচ্ছে এনটি মিসাইল যেগুলো তাদের হাতের কাছে আসা হোমমেড হোক বা তাদের ডোনারদের থেকে পাওয়া হোক হ্যাঁ বা যত ভাবে প্রতিরোধ করতে পারে মানে সিচুয়েশন অনেকটা এমন হবে যে আপনি মাছ বিশাল বড় মাছ ঢুকছেন একটা এই কি বলে একদম চিপা জালের ভিতরে ঢুইকা এখানে নড়াচড়া করতে পারতেছেন না তখন চতুর্দিক থেকে আপনার কি করা হবে পিঞ্চ করতে থাকবে এই ঘটনা এই সিচুয়েশনটা হবে এই ঘটনাটা ঘটবে এটা হচ্ছে থার্ড প্রবলেম যে এই ডেন্সলি পপুলেটেড এরিয়াতে যখন ঢুকবে তখন চতুর্দিক থেকে আক্রমণ ঘটবে আর তারপর যেটা সেটা হচ্ছে যে পুরা গাজা আগে আপনারা দেখতেন আমি গত এপিসোড বলছি যে টানেলের কথা যে এই হামাস হচ্ছে মাস্টার অফ টানেলস তারা এত পরিমাণ টানেল তৈরি করতে পারে মানে তাদের হামাজের জন্য একটা প্যারালাল ইউনিভার্স আছে অর্থাৎ মাটির উপরে যে এরকম পৃথিবী মাটির নিচে এদের সেম টু সেম আরেকটা পৃথিবী এক্সিস্ট করে এবং এই যে অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন কমেন্ট এসে তারা এত অস্ত্র শস্ত্র বানায় কোথায় গবেষণা করে কোথায় ট্রেনিং হয় কোথায় প্ল্যানিং হয় কোথায় সবকিছু মাটির নিচে হ্যাঁ মাটির উপরে যেরকম হামাজের একটা এক্সিস্টেন্স আছে মাটির নিচে হামাজের ভিন্ন আরেকটা জগৎ আছে তো এই দেখেন তার মানে মাইলের পর মাইল টানেল করে মিশর পর্যন্ত চলে গেছে শয়ে শয়ে টানেল মাইলের পর মাইল ইসরায়েলের ভিতর চলে গেছে আশেপাশের যতগুলো অঞ্চল আছে সবগুলোতে তারা এরকম লম্বা লম্বা টানেল তৈরি করে ফেলতে পারতো তা এখন গাজার নিচের অংশটুকু হচ্ছে টানেল মানে মাকরসার জালের মতো টানেল তৈরি করা এবং তারা যে ডিফেন্স করবে তাদের তো ডিফেন্স প্ল্যান অবশ্যই আছে এবং এই ডিফেন্স প্ল্যানের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তাদের টানেলগুলো হ্যাঁ তো আপনি দেখবেন আপনি এদিক দিয়ে ট্যাঙ্ক নিয়ে ঢুকতেছেন ফাইন আপনার সমস্ত ট্যাঙ্ক ঢুকার পরে ওই দিক দিয়ে দেখবেন বম্বিং শুরু হয়েছে পিছন থেকে তখন আপনি কি করবেন আপনি তো সামনে মুভ করতে পারবেন না পিছনে মুভ করতে পারবেন না এবং মানে একজাক্ট এই ঘটনাগুলো দুই সালে ঘটছে এবং সেখান থেকে আর নয় মানে করছে। মানে পরদিন সকালবেলা যাওয়ার কথা সাত দিন হয়ে যাচ্ছে তারা এখনো মানে আসতে খারা করতেছে যে ঢুকবে কি ঢুকবে না তো এই সিচুয়েশনটা কেন হয়েছে এই সিচুয়েশনটা হয়েছে মানে এই দুই হাজার চোদ্দতে গাজায় ঢুকতে গিয়ে যে মাইর খাইছে তো সেই মাইরের ব্যথা এখনো যায় নাই আর লাস্ট যে প্রবলেমটা তারা ফেস করবে সেটা হলো যে একটা হচ্ছে যে কনভেনশনাল আর্মি মানে গতানুগতিক বা প্রথাগত যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ আর আরেকটা হচ্ছে গেরিলা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ

এবং তাদের অবস্থান সবার জানা কিন্তু আপনি যখন গেরিলা কোন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন তখন এই সিনারিটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় সেখানে তাদের কোন হেডকোয়ার্টার নাই তাদের কোনো সেনা সমাবেশ নাই তাদের কোন ক্যাম্প নাই তাদের কোনো অভিযোগ নেই আপনি জাস্ট তাদেরকে খুঁজে পাবেন না তো হামাসকে আপনি কোথায় গিয়ে আক্রমণ করবেন এই যে এই কি বলে ইসরায়েল বলতেছে যে তারা হামাসের এই কি বলে লক্ষ্য আক্রমণ করতেছে এটা হামাসের লক্ষ্যবস্তু বস্তু হবে হামাস তো এখানে এক্সিস্ট করে না তারা হাসপাতাল আক্রমণ করতেছে ব্যাংকে আক্রমণ করতেছে কমার্শিয়াল বিল্ডিং এ আক্রমণ করতেছে এগুলো তো হামাস ইউজ করে না এই সমস্যাটা কেন তৈরি হয়েছে এই সমস্যাটা তৈরি হয়েছে যে হামাস আসলে কোথায় আছে সেটা তারা জানে না এখন তাদের দৃষ্টিতে এবং এই নেগেটিভটা দেখবেন আসবে আসবে না আসছে হ্যাঁ ইসরায়েলি মন্ত্রীরা প্রতিরক্ষা মন্ত্রী তারা বলতেছে যে গাজার ভিতরে যারা আছে সবাই মিলিটেন্ট মানে সবাই সামরিক এই জন্য মানে সবাইকে মেরে ফেলতে হবে তারা যে ব্রুটাল মানে হত্যাকাণ্ডটা চালাচ্ছে সেটার পক্ষে একটা বৈধতা দেওয়ার জন্য এই বক্তব্যগুলো তারা দিচ্ছে কিন্তু এটা একটা বাস্তব প্রবলেমও আছে কারণ হচ্ছে তারা যদি বলে যে আমরা শুধুমাত্র সামরিক লোকদেরকে হামাসকে হত্যা করবো হামাস ইজ নো হামাসকে তারা খুঁজে পাবে না সিভিলিয়ানরাই হামাস এই জন্য তাদেরকে মারতে হবে নাম্বার ওয়ান আর এরপরে হচ্ছে যে হামাসের সাপ্লাই লাইনের তো কোনো অভাব নাই আজকে যে সদস্যরা আছে এগুলো শেষ হয়ে যাবে তারপর কি আমাদের সৈন্য সংখ্যা শেষ না এই যে সিভিলিয়ানরা আছে সেখান থেকে দ্বিগুণ পর্যায়ে মানে দ্বিগুণ পরিমাণে হামাস তৈরি হবে দ্যাটস আ প্রবলেম এবং এই কারণে ইসরায়েল আগে সিভিলিয়ানদেরকে মারতেছে কারণ সিভিলিয়ানদেরকে মারা মানে হচ্ছে হামাসের সেনাবাহিনীর সাপ্লাই লাইন কেটে দেওয়া ক্ষেত্রে একদম পপুলার যে বিষয়টা সেটা তো আসেই যে ইসরায়েল থেকে যে বন্দীদেরকে ধরে নিছে এরা সবাই এখানেই আছে এবং মারতে গেলে এদেরকে মারা হবে এবং হামাস এখানে একটা কি বলে সাইকোলজিক্যাল গেম খেলতেছে ইসরায়েল যত বেশি সেনা সমাবেশ ঘটাচ্ছে কি বলে হামাস তত বেশি হুমকি দিচ্ছে এবং তারা ভিডিও ক্লিপ প্রকাশ করতেছে এবং তারা কিন্তু কাউকে মারতেছে না কিন্তু হুমকি দিচ্ছে যে আমরা মারবো এবং তাদের ভিডিও প্রকাশ করব। তো এগুলো কিন্তু যাদের আত্মীয় স্বজন তাদের মধ্যে বিপুল সাইকোলজিক্যাল ট্রমা তৈরি করে হ্যাঁ এবং তারা হচ্ছে তখন দেখা যাবে আসবে যে এই ইসরায়েলি কর্তৃপক্ষ চান্স আছে উভয় পক্ষে ক্যালকুলেশন আছে যে হামাজ কাজটা করছে যে বিপুল পরিমাণ বন্দি ধরে নিয়ে গেছে এটা তাদের একটা স্ট্র্যাটেজি যে তারা জানতো যে এই কি বলে ইসরায়েলকে খোঁচা দিলে ইসরায়েল এরকম তার সমস্ত শক্তি নিয়ে ঝাপায় করবে এখন সেটাকে এই ঠেকায় রাখার জন্য তাদের যে অল্টারনেটিভ সেটা হচ্ছে এই কি বলে বন্দিরা এবং তার হামাজের নিজস্ব বন্দি মুক্ত করার বিষয় তো আছেই তো এটাই বললাম যে এখন ইসরায়েল স্থল অভিযান চালাবে কি চালাবে না সেটা নির্ভর করবে হচ্ছে এই যে উপাদানগুলো আছে সেগুলোর মধ্যে কোনটাকে প্রাধান্য দিচ্ছে কথার কথা ইসরায়েল যদি প্রাধান্য দেয় যে না ভবিষ্যতে যেন আমাদের রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত হয় এবং কি বলে হামাজ যেন আর কখনো আক্রমণ করতে না পারে তো সেক্ষেত্রে তারা কি করতে হবে তারা তাদের যে বন্ধুগুলো আছে সেগুলোকে আর তারা যদি ওই অংশ দেয় না আমাদের এই কি বলে নিজেদের জনগণ থেকে যদি প্রাধান্য দেয় তাহলে তারা এই মেসিভ ল্যান্ড ইনভেশন চালাইতে পারবে না তারপর আমি আসছি হচ্ছে মানে এটা তো গেল গাজা এবং ইসরায়েলের বিষয়ে তো এর বাইরে যে আঞ্চলিক যে প্যাটার্নটা হ্যাঁ সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতেছে ওই আঞ্চলিক প্যাটার্নটা যদি বুঝতে না পারে কারণ এই পৃথিবীতে শুধুমাত্র আর গাজাই এক্সিস্ট করে না যা খুশি করে ফেলবে গাজার উপর আর আশেপাশে কেউ নাই আশেপাশে প্রতিবেশী আশেপাশে আরও রাষ্ট্র আছে হ্যাঁ এখন আমি এটা অবশ্যই বলতেছি না যে আরবদের ভিতরে এখন উম্মাহ চেতনা একদম চ্যালবেলায় উঠছে এবং তারা উম্মাহ চেতনা একদম ফিলিস্তিনকে বাঁচানোর জন্য ঝাঁকে ঝাঁকে চলে আসবে নেভার সৌদি আরবের ভিতরে মানে বর্তমান যেই রুলিং এলিটটা যারা মূলত ডিসিশন নেয় এদের ভিতরে এত চেতনা ফেতনা কোনো কিছু নেই এদের ভিতরে আছে ন্যাশনাল ইন্টারেস্ট জাতীয় স্বার্থ তো ওই জাতীয় স্বার্থের কিছু জায়গা আছে যেগুলো এদেরকে এই বিষয়টা নিয়ে ভাবতে বাধ্য করে এর মধ্যে সৌদি রয়্যাল ফ্যামিলি মানে এই রাজ পরিবারের ভিতরে যে কি বলে মত ভিন্নতা এবং সৌদির যে বললাম যে পলিসি মেকার বা রুলিং এলিট যারা শাসক শ্রেণী এদের ভিতরে দৃষ্টিভঙ্গির ভিন্নতা আছে কারণ সৌদি যারা শাসন করতেছে প্রত্যেকে মোহাম্মদ বিন সালমানের মতো মোনাফিক না প্রত্যেকে মোহাম্মদ বিন সালমান না ফর এক্সাম্পল বাদশাহ সালমান তার পুরা জীবনের ইন্টার লাইফ সে হচ্ছে ফিলিস্তিনের পক্ষে ছিল এবং এখনো সে ফিলিস্তিনের পক্ষে এবং রাজ পরিবারের প্রভাবশালী যে সমস্ত সদস্যরা আছে হ্যাঁ তাদের মধ্যেও দিমত আছে যেমন ধরেন খুব সিম্পলি একটা উদাহরণ দিই যে মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই খালিদ বিন সালমান সম্ভবত তো সে ইয়া ছিল হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে সৌদি আরবের অ্যাম্বাসেডর ছিল এবং ওই জামাল খাসুদ্দির হত্যাকাণ্ডের পর তাকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে কারণ কি বলে সৌদি রয়্যাল ফ্যামিলির ভাষ্য মতে যেমাল হত্যার পর এই আমেরিকা থেকে যে ইয়াটা হয়েছে কি বলে প্রতিক্রিয়াটা হয়েছে এই প্রতিক্রিয়াটা সে রোধ করতে পারে নাই তো এই ব্যর্থতায় তাকে ওখান থেকে নিয়ে আসে তো খালিদ বিন সালমান আবার মোহাম্মদ বিন সালমানের মতো না তো তার মানে এই মোহাম্মদ বিন সালমানের ভাইদের ভিতরেও সবাই মানে মোহাম্মদ বিন সালমানের এই মতাবলম্বী না আর এই মোহাম্মদ বিন সালমান যাদেরকে মার্জিনালাইজ করছে যাদের থেকে সে ক্ষমতা নিছে তো এদের ভিতরে তো আসি হ্যাঁ তার মানে শুধু কথা হচ্ছে মানে প্রথম পয়েন্ট যে সৌদি রয়্যাল ফ্যামিলির ভিতরে মত ভিন্নতা আছে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে তো এখানে মোহাম্মদ বিন সালমান চাইলে যা কিছু যা কিছু করে ফেলতে পারবে না এবং তার একটা রিস্ক আছে সেটা কি সে যদি একচেটিয়া ভাবে সবকিছু করে তো এটা তো তার ক্ষমতার প্রতি মানে হুমকি হতে পারেই এমন কি তার জীবনের প্রতি হুমকি হতে পারে এবং এর এক্সাম্পল মিশরে আছে আনোয়ার সাদ যখন ইসরায়েলের সাথে চুক্তি করছে তখন আনোয়ার সাদ জীবন দিয়ে এর মানে মূল্য পরিশোধ করতে হয়েছে তো মোহাম্মদ বিন সালানের ক্ষেত্রে এখন সে গায়ের জুড়ে করে ফেলবে কিন্তু পরে সে ধরে রাখতে পারবে কিনা সে ঠিক থাকতে পারবে না দ্বিতীয় সমস্যা হলো। যে আঞ্চলিক যে সংঘাতগুলো ঘটছে এখনো পর্যন্ত সেখানে দেখবেন যে ইরান এবং সৌদি যে ক্ষেত্রে দুই দিকে গেছে সেখানে আপার হ্যান্ডটা ছিল ইরানের হ্যাঁ নাম্বার ওয়ান নাম্বার টু সৌদি যত জায়গায় হস্তক্ষেপ করছে সবখানে হস্তক্ষেপ করছে সেনাবাহিনী তার বিমান বাহিনী তার মানে টোটাল যুদ্ধটাই সৌদি করতেছে মানে টোটাল যুদ্ধটা সৌদি করতেছে কিন্তু এই ধরনের কোন কাজ ইরান কখনো করে নাই সিরিয়াতেও করে নাই হ্যাঁ সে অ্যাডভাইজার দিছে তারপরে ট্রেনার দিছে অস্ত্র শস্ত্র দিছে অনেক কিছু দিছে কিন্তু এরকম সরাসরি রাষ্ট্রীয় বাহিনী নিয়ে সে আসাদের পক্ষে ইনভলভ হয়ে যায় নাই তো এই ডাইনামিকটা আছে যে সৌদি যেখানে ইনভলভ হয়েছে সেখানে সরাসরি হয় আর ইরান যেখানে ইনভলভ হয় সেখানে সরাসরি হয় না সে ব্যাক চ্যানেলে ইনভলভ হয় এবং যত জায়গায় সৌদি এবং ইরান একসাথে হয়েছে সেখানে আপার হ্যান্ডটা ছিল ইরানের সৌদি সেখানে কুলাইতে পারে নাই এর অনেক কারণ আছে হ্যাঁ তো সেগুলোতে আমি যাচ্ছি না কিন্তু এর সর্বশেষ উদাহরণ হচ্ছে ইয়েমেন ইয়েমেনে দেখেন সৌদি কি করতেছে সৌদি একদম তার সমস্ত শক্তি দিয়ে এখানে যুদ্ধ পরিচালনা ইরান কি করতেছে নাথিং আপনি জাস্ট একটা এক্সাম্পলও দেখাইতে পারবেন না যে সরাসরি ইরান হুতিদেরকে কোনো কিছু সহায়তা করছে হ্যাঁ হুতিদেরকে ইরান টিকায় রাখছে আমরা সবাই জানি কিন্তু আপনি কোনো প্রুফ দেখাইতে পারবেন না তার মানে এই কাজগুলো ঘটতেছে কোথায় পর্দার অন্তরালে লোকচক্ষুর আড়ালে এবং লোকচক্ষুর আড়ালে ইরান যে তাদেরকে সাপোর্ট দিচ্ছে এই সাপোর্টের পাওয়ার কতরা দেখেন যে সৌদি তারপর কোয়ালিশন নিয়ে এখানে একদম সরাসরি যুদ্ধে নেমেও ইরান থেকে সাপোর্ট দিচ্ছে সেই সাপোর্টটাকে উইথড্র করতে পারতেছে না হুতিদের অগ্রযাত্রা থামাইতেই পারতেছে না কিছুই করতে পারতেছে না তো এটা হচ্ছে মানে এই রেজিউনাল মানে আঞ্চলিক যে সংঘাতগুলো হয় সেই সংঘাতে ইরান এবং সৌদির যে মানে ডাইনামিক্সটা এবং সৌদির যে সমস্যাটা এখানে আছে এই সমস্যার অনেক কারণ আছে কারণ সৌদি সেনাবাহিনী নিজের সেনাবাহিনী বলতে কোনো কিছু নাই এবং যে সেনাবাহিনীরা এই সেনাবাহিনী গুলো তারা ইউজ করে না এবং ইয়েমেন যুদ্ধে তারা আশা করছে যে পাকিস্তানি তাদের পক্ষে যুদ্ধ লড়ে দিবে চিন্তা করেন যুদ্ধ হচ্ছে ইয়েমেনে এবং সেই যুদ্ধ করতেছে সৌদি এবং সৌদি আশা করতেছে যে সৌদির পক্ষকে সেই যুদ্ধটা করে দিবে পাকিস্তান পাকিস্তান বলছে যে না আমরা সেই যুদ্ধটা করে দিব না তারপর হচ্ছে পাকিস্তানের অর্থ সহায়তা বন্ধ করে দিচ্ছে তারপর কোথেকে সোলজার ভাড়া করে আনছে সুদান থেকে সোলজার ভাড়া করে আনছে রাশিয়া থেকে সোলজার ভাড়া করে আনছে মানে গর এত এই ধরনের সমস্যা আছে তো এই সমস্ত সমস্যার কারণে সৌদি আসলে যেখানে যায় হ্যাঁ সেখানে তারা সফল হইতে পারে এখানে সৌদির এই উপলব্ধিটা হয়েছে যে গাদাই শুতে বা ইসরায়েল ফিলিস্তিন শুতে তারা যদি আমেরিকার পক্ষে অবস্থান নেয় তারা যদি ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় আগের যে প্রবলেম সেটা আমি বলছি সেটা তো আসেই কিন্তু সেই সমস্ত প্রবলেমকে ট্যাকল দিয়েও মোহাম্মদ বিন সালমান যদি ইসরায়েলের পক্ষে অবস্থান নেয় তাহলে দ্বিতীয় ধাপে এই প্রবলেমটা তৈরি হবে সেটা কি যে আঞ্চলিক অন্যান্য যে সমস্ত রাষ্ট্রগুলো আছে তুরস্ক আছে কাতার আছে ইরাক আছে তারপর লেবানন আছে ইরান আছে ইয়ামের পর্যন্ত হুদিরা পর্যন্ত ঘোষণা দিচ্ছে তো সমস্ত রাষ্ট্র একদিকে আর এই যে কি বলে সংযুক্ত আরব আমিরাত আর সৌদি আরেক দিকে গিয়া এটা ট্যাকল দিতে পারবে না নাম্বার টু আর নাম্বার থ্রি হচ্ছে পলিটিক্স এর একটা কথা আছে সেটাকে বলা হচ্ছে অকুপাইং দ্য স্ট্রিট আমাদের বাঙালি ভাষণ যদি বলি সেটা হচ্ছে চা স্টল দখল করা হ্যাঁ আপনি চা স্টলে বসবেন বসে দেখবেন যে লোকজন কি আলাপ করতেছে লোকজন কাকে কিভাবে দেখতেছে লোকজন তুরস্ককে কিভাবে দেখতেছে লোকজন ইরানকে কিভাবে দেখতেছে লোকজন সৌদি কে কিভাবে দেখতেছে হ্যাঁ খুব সিম্পল একটা এক্সাম্পল দিই এটাতে আমরা আবার পরে আসবো এটা যে তুরস্ক কিন্তু ইসরায়েলের সাথে খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক এবং ইকোনমিক সম্পর্ক আছে কিন্তু তারপরে দেখেন তুরস্কের ভাবমূর্তিটা কি তুরস্কের ভাবমূর্তিটা হচ্ছে ফিলিস্তিনের পক্ষে হ্যাঁ এবং বিশ্বজনমত তুরস্ককে এইভাবেই দেখে থাকে আবার দেখেন সৌদি সৌদি কিন্তু ইসরায়েলের সাথে গুরুত্বপূর্ণ তেমন কোন সম্পর্ক নাই কিন্তু এই মুহূর্তে সৌদিকে ধরা হচ্ছে প্রো ইসরায়েলি হ্যাঁ যে সৌদি ইসরায়েলপন্থী এবং ফিলিস্তিনের বিপক্ষে ফিলিস্তিনিদেরকে সে কবর দিতে চায় এই যে এই আলাপটা বা কার ইমেজ কি সেটা আপনি বুঝতে পারবেন হচ্ছে চায়ের স্টলে বসলে এখন আরব কান্ট্রিতে যেহেতু হয়তো এরকম চায়ের স্টল নাই বা আছে কিনা আমি জানি না তো তাদেরকে এখানে যেই চলে সেটা হচ্ছে ওকুবাহিন স্ট্রিট মানে মানুষ রাস্তায় হাঁটতে হাঁটতে কি আলাপ করে হাঁটতে হাঁটতে কাকে কিভাবে দেখে ওইটা হচ্ছে কমন পিপলের সেন্স এবং ওইটার দ্বারা অনেক কিছু নির্ধারিত হয় তো এখন এই যে সংকটটা শুরু হয়েছে সমস্ত মিডিয়ায় দেখবেন যে এই সংকটের হচ্ছে সৌদি সৌদি কারণ ইসরায়েলের সাথে নর্মালাইজেশন করতে চাচ্ছিল এখানে গাজাকে টোটালি কবর দিতে চাচ্ছিলো এখন গাজাবাসী জাস্ট জানান দিছে যে উই আর এ যে আমরা এখনো বেঁচে আমাদের আমাদেরকে কবর দিয়ে এই অঞ্চলে কোনো শান্তি প্রক্রিয়া হবে না তো এইখানে একদম মেইন মানে প্রধান কালপ্রিট এবং প্রধান মানে কি বলে ভিলেন যদি আমি বলি সেটা হচ্ছে সৌদি আরব এবং যে নর্মালাইজেশন প্রসেস তৈরি শুরু হয়েছে আপনার আমাকে মাধ্যমে ওই দুই সালে ওইখানে বাহরাইন একদম শুরুতেই এই ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মালাইজ করছে এবং বাহরাইন যদি আলাদা একটা রাষ্ট্র কিন্তু বাহরাইনকে বলা হয় হচ্ছে যে সৌদির ইস্টার্ন প্রভিন্স মানে সৌদির আরেকটা প্রদেশ হিসেবে গণনা করা হয় বাহরাইনকে তো বাহরাইনের রাজা সৌদির গ্রিন সিগনাল ছাড়া ইসরায়েলের সাথে কখনোই কখনোই সম্পর্ক করতে পারবে না তো বাহরাইন যখন সাইন করছে তখনই সবাই বলছে সৌদির গ্রিন সিগনাল আছে এবং সৌদিও ও পথে হাঁটবে তো এই টোটাল প্রসেসটাতে মেইন ভিলেনের ভূমিকা পালন করছে মানে একদম মাস্টার ভূমিকা পালন করছে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত কিন্তু মানে সবাইকে মানানো এবং সবাইকে এই দিকে দাবিত করা এই কাজটা করছে হচ্ছে সৌদি আরব তার মানে এই যুদ্ধের মানে হামাস আক্রমণটা যদিও করছে ইসরায়েলে কিন্তু এই আক্রমণটা বেসিক্যালি ইসরায়েল না বাংলা একটা কথা আছে সেটা হচ্ছে বৌকে মাইরা আরে তোর ঝিকে মাইরা বৌকে শেখানো

তো সৌদির এখন মনে হচ্ছে যে না উই হ্যাভ টু অকুপাই দ্য স্ট্রিট এখন রাস্তাটা আমাদের দখল করতে হবে ইরান না তুরস্ক না কাতার না তৃতীয় পয়েন্ট আর চতুর্থ পয়েন্ট যেটা হচ্ছে সৌদির দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হচ্ছে জাস্ট কনসেপচুয়াল সেখানে মানি বা মেটেরিয়াল কোনো কিছু সম্পর্ক নাই কিন্তু এখন যে পয়েন্টটা বলতেছে সেটা হচ্ছে একদম রিয়েল মানে লেনাদার হিসাব এবং এইগুলোই রাজনীতির সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় যত হলদারแก এখানে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট যে সৌদি যে ভিশন এই 2030 মানে 2030 যে ভিশনটা প্রকাশ করছে ওই ভিশনটা প্রকাশ করছে হচ্ছে 2016 সালে তো 2016 সালে শুরু করছে আজকে হচ্ছে 2023 সাল এবং এর টার্গেট হচ্ছে 2030 সাল এই পয়েন্টটা হচ্ছে একদম মজা-মাজি পয়েন্ট হ্যাঁ থেকে 2030 14 বছর সেখান থেকে 7 বছর কিন্তু অতিবাহিত হয়েছে। এখন সৌদি যে এই মানে তাদের কি বলে অর্থনৈতিক উন্নতির যে চিন্তাটা নিছে যে সৌদিকে এখন কি করা যাবে না শুধুমাত্র তেলের উপর নির্ভর করা যাবে না আর অনেক অনেক ভাবে ইকোনমিক্যালি পাওয়ারফুল হয়ে উঠতে হবে তো ইকোনমিক্যালি হওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে যুদ্ধ থাকা যাবে না এই অঞ্চলে এই অঞ্চলে যুদ্ধ থাকলে এই অঞ্চলে কোনো কিছু প্রপারলি ফাংশন করবে সবকিছু বাহত হবে তো এই ইয়াটা নীতিটা যখন সৌদি নিছে তখন থেকে সৌদি আরেকটা নীতি নিছে সেটাকে বলা হচ্ছে একটা ডি রিস্ক অথবা ডিএসলে মানে হচ্ছে যে এই অঞ্চলে যে রিস্ক গুলো আছে সেই রিস্ক গুলোকে দমন করে ফেলা বা কমায় ফেলা এরপর থেকে সৌদি কিন্তু ইরানের সাথে সম্পর্ক নর্মাল হচ্ছে এবং এই যে এই ইস্যুতে আমি একটু পরে আসলাম এখনই বলে দিই এই ইস্যুতে সৌদি মানে মোহাম্মদ বিন সালমান সরাসরি ইরানের প্রেসিডেন্টের সাথে কথা বলছে এবং এটা হচ্ছে ইরানের বিপ্লবের পর সর্বপ্রথম ঘটনা যে সৌদি এবং ইরানের এত হাই প্রোফাইল লোকেরা পরস্পর ফোনে কথা বলছে এটা হচ্ছে প্রথম বিষয় যে সৌদি এখানে ইরানের সাথে কোলাবোরেট করতেছে মানে রিজিয়নাল যে প্যাটার্নটা আছে অন্য সমস্ত রাষ্ট্র একদিকে আর সৌদি চলে যাবে আরেকদিকে সৌদি চাচ্ছে না সৌদি এখানে এদের সাথেই থাকতে যাচ্ছে তো এর কারণটা বেসিক্যালি এটাই যে ইরানের সাথে সম্পর্ক নর্মালাইজ করছে এবং এই দেখেন ইএমএন যুদ্ধটা এখন একটা সমাপ্তি চাচ্ছে সৌদি আরব হ্যাঁ এবং এটা নিয়ে ইরানের সাথে হুতিদের সাথে বোঝাপড়া হচ্ছে এবং এখন সিজ ফায়ার চলতেছে মানে আপনার যুদ্ধবিরতি চলতেছে এই ঘটনাগুলো কেন ঘটতেছে এই ঘটনাগুলো ঘটতেছে যে দুই হাজার সাল পর্যন্ত সে যে এই মানে সৌদিকে যে অর্থনৈতিকভাবে উন্নত করবে এর জন্য তো এই অঞ্চলে শান্তি থাকতে হবে এই অঞ্চলে এখানে সেখানে যুদ্ধ থাকলে তার মানে কি বলে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হবে না এই জন্য তার এই নীতিটা ছিল হচ্ছে ডি রিস্ক বা ডি স্কালাকশন এখন ওই ইয়েতে কি বলে কি বলে তার ওই প্ল্যানে গুরুতর একটা প্রতিবন্ধকতা হিসেবে আসছে কোনটা এই যুদ্ধ এবং তাদের যে ধারণা ছিল যে গাজা হামাজ সবকিছু হচ্ছে মানে নিয়ন্ত্রণযোগ্য যে এইখানে এই ইসরায়েল ধরেই নিয়েছিল বা সৌদি আরব আমিরাত তারা ধরেই নিয়েছিল তারা মাঝে মাঝে ঝামেলা পাকাবে মাঝে মাঝে রকেট টকেট লঞ্চ করবে কিন্তু সেগুলো হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য কিন্তু হামাজ মানে এই অভিযানের মাধ্যমে এই বার্তাটাই দিতে চাইছে যে আমরা যদি চাই আমরা এমন লেভেলে যাইতে পারি যারা তোমরা নিয়ন্ত্রণ করতে পারবো না যারা তোমাদের নিয়ন্ত্রণে নাই এবং এটা হচ্ছে সৌদির ভয় জায়গা এবং এখন যে কথাগুলো আসতেছে একটু পরে আবার আসবো আমরা এখানে যে এই সংঘাতটা এখন এত ভয়ঙ্কর হয়ে উঠছে যে এটা এক্সপান করতে পারে গোটা অঞ্চলটাতে এবং সেটা যদি হয় তাহলে সৌদির ভীষণ থার্টি ইজ গোয়িং টু ভেন এটার কাজ করবে না তো এখন হচ্ছে সৌদির মাথা ব্যথা যে ভাই আমার যদি টাকা চলে যায় আমার যদি কি বলে ওই অর্থনৈতিক উন্নতি না হয় কার জন্য ওই গাদাবাসীর জন্য তাহলে গাধাবাসীকে কিভাবে শান্ত করা যাবে আমরা সেটা ভাবতে হবে এই কারণে এখন ভাববে তো এইগুলো ছিল হচ্ছে সৌদির পার্সপেকটিভ সৌদি কি কারণে এখানে ইনভলভ হতে চাচ্ছে আর এর ভিতরে ইরানের কিছু কথা চলে আসছে যে ইরান কখনোই সরাসরি ইনভলভ হয় না এবং এই ইস্যুতেও গাজা ইস্যুতেও ইরান কখনোই কখনোই সরাসরি ইনভলভ হবে না এটা আপনি লিখে রাখতে পারেন যত হুমকি দেখ যা কিছু করুক সরাসরি কখনো ইনভলভ হবে না হ্যাঁ তারা হিজবুল্লাহ হয়ে সিরিয়া হয়ে তারপর ইয়ে মানে হুতিদের হয়ে আরো অনেকভাবে এখানে ইনভলভ হবে কিন্তু রাষ্ট্রীয় সরাসরি ইনভলভ হবে না কেন হবে না এটা আপনাদেরকে একটু বলি

ওই সশস্ত্র দল যুদ্ধ করতেছে এখন সাধারণত সশস্ত্র দলের পক্ষে কোনো রাষ্ট্র দাঁড়াইতে পারে না বা দাঁড়ানো হ্যাঁ পশ্চিমারা দাঁড়ায় কারণ তাদের নীতি তারা সবসময় লঙ্ঘন করে দ্যাটস অল এই সমস্ত কারণ আর অনেক কারণ আছে যে কারণে ইরান এখানে ঢুকবে না মানে সরাসরি ইনভলভ হবে না তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কুশিলোক এদের মধ্যে একজন হচ্ছে তুরস্ক যার দিকে এখন আমাদের সবার দৃষ্টি হ্যাঁ তো এই বিষয়টা বলার আগে আমি একটা পয়েন্ট ক্লিয়ার করেনি সেটা হচ্ছে আমি প্রো তার কি না এগেনস্ট তার কিও না

তুরস্কে আসবে এদেরকে ভিসা ফ্রি থাকতে দিবে তো এই কথাগুলো কেন বললো মানে আবার দেখেন যখন নাকি এই হামাস আক্রমণটা করছে এবং এর পাল্টা আক্রমণ হিসেবে ইসরায়েল বিমান হামলা শুরু করছে তখন এই সৌদি আরব কিন্তু খুব মানে গরম ঘোষণা দিছে এই ইসরায়েলের বিপক্ষে এটার পিছনে পলিটিক্স আছে আমি এখানে আসতেছি ইরান ঘোষণা দিছে কিন্তু তুরস্ক কিন্তু এই ধরনের কোন গরম ঘোষণা দেয় নাই তুরস্ক বলছে তারা হচ্ছে সব পক্ষের কি বলে এই নিরাপত্তা চায় এবং সমস্যার সমাধান চায় আলোচনার মাধ্যমে তার বক্তব্যটা ইসরায়েলের পক্ষেও যায় না ফিলিস্তিনের পক্ষেও যায় না মাঝে মাঝে একটা পয়েন্ট এই অবস্থানটা কেন নিল এখন এই সংঘাতটা কোন দিকে যাবে এটা কি চিরকাল এভাবে চলতেই থাকবে সেটা তো কখনোই পসিবল না চিরকাল তো এই সংঘাতটা চলতে পারে না তাহলে অবশ্যই অবশ্যই এই সংঘাতের একটা কি আসতে হবে মানে সমাপ্তি আসতে হবে এবং এই সমাপ্তিটা অবশ্যই আলোচনার মাধ্যমে আসবে অস্ত্রের মাধ্যমে এখানে সমাপ্তি আসবে না মানে চাইলেও আনা যাবে না তো সংলাপের মাধ্যমে যখন সমাপ্তিটা আসবে এখন দেখেন এখানে যে দুইটা পক্ষ ইসরায়েল এবং হামাস এদের মধ্যে কিন্তু সংলাপের সরাসরি কোনো মাধ্যম নাই অর্থাৎ কোথাও তাদের অফিস নাই যে সেখানে বসে তারা আলোচনা করবে কিংবা ইসরায়েলে হামাসের দূতাবাস নাই কিংবা গাজায় ইসরায়েলের দূতাবাস নাই অর্থাৎ তাদের মধ্যে সরাসরি কোনো সংযোগ নাই ডিরেক্ট কন্ট্যাক্ট এদের মধ্যে নাই তো এদের মধ্যে এই সংযোগটা হওয়ার জন্য অবশ্যই কি লাগবে অবশ্যই একটা থার্ড পার্টি লাগবে যে এই দুই পক্ষকে এই কি বলে মেডিয়েশন মেডিয়েট করবে মানে এই মধ্যস্থতা করবে আর কি এখন এই ভূমিকাটা হচ্ছে এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যদি এই সংঘাতটাকে একটা এন্ড একটা সমাপ্তিতে আনতে চান তাহলে অবশ্যই অবশ্যই এখানে একজন মধ্যস্থতাকারী আসতে হবে এখন এই যে রশিদানা রেন্ডে শুরু হয়েছে যে সৌদির যে ডাইনামিক্স আমি বলছিলাম সেখানে এই পয়েন্টটা আমি বাদ দিছি এটা এখন শুনেন যে প্রত্যেকটা রাষ্ট্রের এই চিন্তাটা আছে যে এই মধ্যস্থতাটা কে করবে কারণ এই মধ্যস্থতাটা যে করবে তার মানে আমার ভাষায় বলি তার এই পলিসিটা কেমন হবে সেখানে ওই মধ্যস্থতাকারীর একটা ভূমিকা থাকবে এমনিতে মধ্যস্থতাকারীরা মানে ইন্টারন্যাশনাল কি বলে ল অনুযায়ী বা রাজনীতির যে চর্চা সেই চর্চা অনুযায়ী মধ্যস্থতাকারীরা কোন ধরনের হস্তক্ষেপ করে না তারা হচ্ছে শুধু আলোচনার পরিবেশ তৈরি করে উভয় পক্ষকে ডেকে আনে আলোচনা করার জায়গা দেয় হ্যাঁ কিন্তু তারপরেও এখানে মানে ইন্টারনালি একটা ইনফ্লুয়েস অবশ্যই থাকে তো এখন ওই ইনফ্লুয়েসটা কে খাটাবে এটা কি সৌদি খাটাবে নাকি এটা তুরস্ক খাটাবে দ্যাটস দ্য কোয়েশ্চেন তো এখন ধরেন মধ্যস্থতাকারী যদি সৌদি হয় তাইলে এই নেগোসিয়েশন বা আলোচনার প্যাটার্নটা এক ধরনের হবে এবং এটার আউটকামটা আরেক এক ধরনের হবে আর এই মধ্যস্থকারী যদি তুরস্ক হয়

আসাদের বিরুদ্ধে চলে গেছে তারপর আপনার এই তুরস্ক কাতার আধারের বিরুদ্ধে আসাদের বিরুদ্ধে চলে গেছে ইরান এবং হ্যাঁ ইরান বেসিক্যালি আসাদের পক্ষে চলে গেছে তো এখন দেখেন যে খুব সিম্পল আপনার যদি কারোর সাথে মারামারি থাকে ধরেন আপনার প্রতিবেশীর সাথে আপনার জমি নিয়ে মারামারি এখন একজন আসছে মধ্যস্থতা করতে তো যে মধ্যস্থতা করতে আসছে সে গতকাল ওই আপনার যার সাথে মারামারি তার বাড়িতে দাওয়াত খাইছিল আপনি কি তারা মধ্যস্থারী হিসেবে মানবেন মানবেন না মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স খুব ইন্টারেস্টিং আমাদের রিয়েল লাইফের সাথে রিয়েল লাইফ রিফ্লেকশনটা হচ্ছে আপনার রাষ্ট্র সীমা নিয়ে মারামারি থাকলে আপনি একই ধরনের আচরণ করবেন কারণ আপনার হিউম্যান ইনস্টিং আপনার হিউম্যান নেচার একই ভাবে কাজ করে হ্যাঁ তো আপনি যদি দেখেন যে যে মধ্যস্থ করতে আসছে সে আসলে ওই আমার যে প্রতিপক্ষ তার সাথে তার মরম আছে এই যে আরশাত গদবغالছে তার বাড়ি থেকে দাওয়াত দিয়ে আসছে আপনি থেকে মধ্যস্থতাকারী হিসেবে নিবেন না আপনি এমন একজনকে মধ্যস্থতাকারী হিসেবে নেবেন যার প্রতি আপনার আস্থা আছে ইদুর যে সে আসলে ওই পক্ষের লোক না এবং উভয় পক্ষই মনে করতে হবে সে বিপক্ষ দলের লোক না এই আস্থাটুকু যখন থাকবে তখন হচ্ছে তাকে আপনারা মধ্যস্থ আপনি মধ্যস্থতাকারী হিসেবে নেবেন এবং রাষ্ট্রীয় ক্ষেত্র বিষয়গুলো সেম টু সেম এবভাবেই ঘটে একটা एग्जांपल দেই যায় আফগান যুদ্ধে সৌদির মতো এত প্রভাবশালী রাষ্ট্র রাষ্ট্র মধ্যস্থতা করতে পারে নাই থেকে কাতারের মতো খুব সিম্পল একটা রাষ্ট্র কেন কারণ হচ্ছে আপনারা এই ইতিহাস পড়লে দেখবেন যে এই তালেবান সরকারের যখন পতন হয় শেষ দিকে মানে টুইনটি ওয়ান হামলার পর তো তখন যে এই তালেবানের সাথে সৌদি কর্তৃপক্ষের কিছু ঝামেলা হয়েছিল এবং তখন থেকে তালেবানের সাথে সৌদি সম্পর্ক খারাপ এই কারণে সৌদি চাইলেও সেখানে এই তালেবান এবং আমেরিকার মধ্যে মধ্যস্থারীর ভূমিকাটা নিতে পারতো না কিন্তু কাতার এখানে নিউট্রাল ছিল কাতার আমেরিকার পক্ষেও ছিল না কাতার তালেবানের পক্ষেও ছিল না এই কাতার এবং এটা কিন্তু কাতারের জন্য খুবই খুবই প্রেস্টিজিয়াস যে আমেরিকাকে পৃথিবীর সুপার পাওয়ারকে এত বড় কি বলে নর্দমা থেকে বের করে আইনা দিল কে ক্ষুদ্র একটা কাতার তো মানে আমাদের জিস্ট পয়েন্ট হচ্ছে যে আপনি যখন কোন মারামারি সমাধান করতে যাবেন তৃতীয় পক্ষ আসবে সেই তৃতীয় পক্ষটা নিরপেক্ষ হতে হবে এখন দেখেন আমি একটু আগে বলছিলাম যে এই টোটাল ঝামেলাটা শুরু হয়েছে থেকে সৌদি থেকে হ্যাঁ এবং আমি তো খুব ইন্টারেস্টিং এই বিষয়গুলো অবজার্ভ করতেছিলাম যে মারামারিটা শুরু হওয়ার পর সাথে সাথে সৌদি খুব গরম গরম একটা বক্তৃতা দিছে এবং সেখানে হিসেবে উল্লেখ করছে ইসলাম মানে হচ্ছে দখলদার এবং এগুলো এই আমাদের ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় খুব ব্যাপকভাবে চর্চা হয়েছে এবং সবাই ভাবছে যে সৌদি তাইলে এবার ফিলিস্তিনের পক্ষে চলেই গেল হ্যাঁ নো বাই বিষয়টা এত ইজি না সৌদি এই যে বিবৃতিটা দিছে এটা কেন দিছে এটা হচ্ছে সেই মেডিয়েশন পলিটিক্স অংশ যে টোটাল প্রবলেমটার আমি বলছি যে সৌদির এবং পৃথিবীর সবাই জানে যে এখানে মেইন মেইন এখানে সৌদি যদি মেডিয়েশনটা করতে চায় মধ্যস্থতার মধ্যস্থতাকারীর ভূমিকাটা পালন করতে চায় ইসরায়েলিরা আর সরি ফিলিস্তিনিরা কখনো সৌদিকে বিশ্বাস করবে না এখন এই যে সৌদির একটা ইমেজ তৈরি হয়ে গেছে সেই ইসরায়েলের পাচাটা হ্যাঁ তো এই ইমেজটা থেকে বের হয়ে আসার জন্য সে এই গরম গরম বক্তৃতা দিতে মানে গরম গরম বক্তৃতার মাধ্যমে সে তার এই বিগত চার পাঁচ বছরের কর্মকাণ্ডের বিরুদ্ধে একটা ব্যালেন্স নিয়ে আসছে যেন ফিলিস্তিনিদের আস্থা অর্জন করতে পারে এবং ফিলিস্তিনিদেরকে পুনরায় মধ্যস্থকারের নাম দিয়ে নিয়ে সৌদির খোয়ারে ঢুকাইতে পারে এবং সেইখানে তাদেরকে আলটিমেটলি জবাই করতে পারে যেটা হচ্ছে এতদিনে পারে নাই পর অংশ ওই পার্টের মানে মেডিয়েশন পলিটিক্স এর অংশ হিসাবে সৌদি এখানে গরম গরম দিয়েছে ফিলিস্তিনিদের মন জয় করার জন্য মুসলিমদের জয় করার জন্য ছাড়বে যদি যুদ্ধ শেষ হয়ে যায় আলটিমেটলি এটাই ঘটবে এই মেডিয়েশন পলিটিক্স এর দ্বিতীয় পার্ট হচ্ছে তুর্কি হ্যাঁ তুরস্ক কেন এরকম গরম গরম বক্তৃতা দেয়নি আমি আগে বলছিলাম যে তুরস্কের অবস্থান হচ্ছে প্রো ফিলিস্তিন

খুবই ব্যাকওয়ার্ড একটা অপজিশনে পড়ে গেছে এর কারণ ছিল মূলত এটাই যে আরব স্প্রিং এ তুরস্ক সরাসরি একটা পক্ষ অবলম্বন করে ফেলছে এবং ওই পক্ষটা শুধু একটা পক্ষই ছিল এটাকে পলিটিক্স এর ভাষা ব্যায়াম নিতে আপনার একটা প্রবাদ আছে সেটা হচ্ছে পুটিং অল দ্য এক্স ইন ওয়ান বাস্কেট যে আপনি আপনার যত ডিম আছে সবগুলো যদি একটা ঝুড়িতে রেখে দেন এবং ওই ঝুড়িটা যদি ভেঙে যায় আপনার সব ডিম শেষ তো আপনি কি করতে হবে আপনার ডিমগুলোকে ভাগ ভাগ করে কয়েক ঝুড়িতে রাখতে হবে এবং সেম এই কারণেই দেখবেন মিয়ানমারের যে সংঘাত চলতেছে সামরিক সরকারের সাথে বিদ্রোহীদের চীন সরকার মিয়ানমারের যে সামরিক সরকার এই সরকারকেও সাপোর্ট দিচ্ছে আবার বিদ্রোহীদেরকেও সাপোর্ট দিচ্ছে কেন দিচ্ছে ক্ষমতায় যাই থাকুক আলটিমেটলি কথাটা কার চলবে চীনের চলবে বুঝতে পারছেন কারণ এই সংঘাত কোথায় গিয়ে শেষ হবে চীন সেটা জান না হতে পারে বিদ্রোহীরা বিজয়ী হবে হতে পারে সামরিক সরকার ক্ষমতা থাকবে যে সরকারি ক্ষমতা থাকুক এর ভিতরে যেন চীনের প্রভাব থাকে এবং এই যে মেডিয়েশন প্রসেস মানে দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য থাকার জন্য এই ধরনের যাক মানে সার কথা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ এবং এই মেডিয়েশনের ক্ষেত্রে ভুল করতে গিয়া এই আরব স্প্রিং এর পরে আরব কারণ প্রত্যেকটা দেশে তুরস্ক শুধুমাত্র সাপোর্ট দিছে দিছে কারে তুরস্ক শুধুমাত্র সাপোর্ট দিচ্ছে ইকুয়ানুর মুসলিমিনকে এবং আনফরচুনেটলি অনফর্চুনেটলি প্রত্যেকটা দেশে ইকুয়ানুর মুসলিমিন মানে রাষ্ট্রিক্যালি ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হওয়ার পরে তুরস্ক দেখলো যে এই রাষ্ট্রে তার কোনো অ্যাক্সেস নাই এবং এই কারণেই মানে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে সৌদি যেরকম গরম গরম বক্তব্য দিছে কারণ তার ইমেজটাকে উল্টা দিকে নিয়ে যাওয়ার জন্য তো একই কারণে তুরস্ক ওই গরম গরম বক্তব্য দেয় নেই কারণ গরম গরম বক্তব্য দিলে তার ইমেজটা আরো হেলে পড়বে এবং ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের এই হাত বা নাক গলানোর সব ধরনের সুযোগ বন্ধ হয়ে যাবে কারণ ইসরায়েল তুরস্ককে বিশ্বাস করবে না দ্বিতীয় কারণটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আবার ঘুরে ফিরে সেই ম্যাটেরিয়াল গেইন হ্যাঁ টাকা পয়সা ইসরায়েল থেকে যে লোকগুলো আসবে তুরস্ক কি বলছে যে যারা ঘর বাড়ি ছেড়ে পালাইতেছে সবাই কোথায় আসতে পারে চাইলে তুরস্ক আসতে পারে ভিসা তারা থাকতে পারবে তো এইখানে কি তুরস্ক এদেরকে ফ্রি সার্ভিস দিবে চিকিৎসার জন্য যারা আসবে এদেরকে মাগনা চিকিৎসা দিবে মাগনা দবাই চিকিৎসা দিবে না এই লোকগুলো এখানে আসবে থাকবে খাবে বিপুল বিপুল পরিমাণ টাকা খরচ করবে তুরস্ক তো এমনিতেই একটা মানে ট্যুরিজম নির্ভর কান্ট্রি হ্যাঁ মানে এদের রেভিনিউ মানে ইনকামের অনেক বড় অংশ আছে ট্যুরিজম থেকে তো এখানে ইসরায়েলিরা মাইর খাইয়া যদি এখানে আসে তো একই পারপাস সার্ভ হলো আমার দরকার ডলার আমার দরকার আমার দেশের ভিতরে টাকা ঢুকা সম্পদ ঢুকা সেটা তাদের মধ্যে ঢুকতেছে প্রত্যেকটা এইসাইলে যখন ঢুকবে এদের সাথে জীবনের যা সম্পদ ছিল সঞ্চয় ছিল সবগুলো নিয়ে তুরস্কের ডলার যে অবদান রাখবে না অবভিয়াসলি অবদান রাখবে এরপর তো তুরস্ক কেন এই সুযোগটা হাতছাড়া করবে এবং তুরস্কের সুযোগটা হাতছাড়া করলে অন্য কেউ অবশ্যই নিবে এগুলো হচ্ছে তুরস্কের বিবেচ্য বিষয় এই বিষয়গুলো বিবেচনা করে এরদোয়ান ঠান্ডা মাথায় কাজ করতেছে হ্যাঁ এবং আপনারা কিভাবে দেখেন বাট পলিটিক্যাল সেন্সে এটা হচ্ছে স্টেটসম্যানশিপ যে একটা রাষ্ট্রনায়ক যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই ধরনের পদক্ষেপ এবং গতকালকে সম্ভবত আমি দেখছিলাম এই কোন একটা নিউজে সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন যে রাষ্ট্রনেতারা আছে তারা এখন কিসের কাজ করতেছে তারা এখন প্রপাগান্ডিস্টের কাজ করতেছে এখানে তাদের ভিতরে রাষ্ট্রনায়ক সুলভ রাজনীতিবিদ সুলভ কোন ধরনের কোন আচরণ নাই প্রত্যেকে হচ্ছে মানে ইসরায়েলের পাচাটা মানে আমি আমার ভাষায় বলি আর কি ডোন্ট মাইন্ড কুত্তা করতেছে ওকে এটা একটা রাষ্ট্রনেতার আচরণ হতে পারে না রাষ্ট্রনেতাদের মানে বিশেষ করে সুপার পাওয়ার যারা বা গ্রেট পাওয়ার যারা এদের কাজ হচ্ছে যখন একটা সংঘাত তৈরি হবে তখন এদের কাজ হচ্ছে উভয় পক্ষকে নিরস্ত করার চেষ্টা করা মানে নিরস্ত করার চেষ্টা করা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করা এবং এখানে ব্যালান্সড একটা পজিশন নেওয়া সংঘাতটা কিভাবে সমাধান হয় সেই চেষ্টা করা কিন্তু প্রত্যেকটা ওয়েস্টার্ন মানে রাষ্ট্রপ্রধান কি করছে তারা প্রত্যেকে এখানে জাস্ট ফু দেওয়া কাজ করছে আগুন লাগছে এখন ইসরায়েলের পক্ষে ফুয়াইতে হবে ইউরোপিয়ান রাষ্ট্রগুলো দেখেন একদম একজাক্টলি ইসরায়েল ফুড সোলজার হিসেবে কাজ করতেছে রাষ্ট্রনায়ক সুলভ কোন ধরনের আচরণ এদের কাছ থেকে প্রকাশ নাই এরা হচ্ছে জাস্ট কিভাবে এই আগুনকে বিস্তৃত করা দেয় সেই চেষ্টা করতেছে তো এক্ষেত্রে ধরনের ভূমিকাটা হচ্ছে রাষ্ট্রনায়ক সুলভ বুঝতে পারছেন মানে পলিটিক্যাল সেন্সে এটা হচ্ছে একটা একজাক্ট মুভ এই মুহূর্তে যেটা দরকার ছিল এই মুহূর্তে মাথা গরম করলে কাজ হবে না আর সর্বশেষ মানে এই অঞ্চলের বাইরের যে রাষ্ট্রগুলো আছে যাদের কথা মাত্রই বললাম আমাদের পশ্চিমা দাদারা হ্যাঁ তারা হচ্ছে গণতন্ত্র মানবাধিকার তারপরে আরো অনেক অনেক কিছুর পরে একদম সবসময় সোচ্চার তাদের দণ্ড সবসময় এগুলোর পক্ষে দাঁড়ানো থাকে বুঝতে পারছেন এবং সেটা এখন কিভাবে নেতায়া পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং দ্যাটস দ্য পয়েন্ট এবং যদি আমি পলিটিক্যাল বিষয়ে কথা বলতেছি কিন্তু সব ক্ষেত্রে এটার ইমপ্লিকেশন আছে যারা নাকি পশ্চিমা মতাদর্শের দ্বারা প্রভাবিত পশ্চিমা চিন্তা দ্বারা প্রভাবিত হ্যাঁ পশ্চিমাদের গুডনেস দ্বারা প্রভাবিত এই ধরনের সিচুয়েশনে ইউ ক্যান ফাইন্ড দ্য প্রপার গুডনেস যে তারা আসলে কতটুকু ভালো লোক এই ধরনের সিচুয়েশনে আপনি সেটার প্রমাণ পাবেন আলটিমেটলি ভন্ড হ্যাঁ গুড কতক্ষণ যতক্ষণ আপনি তার পা চাঁটবেন ততক্ষণ গুড ততক্ষণ তো আমিও গুড তাই না ততক্ষণ তো দুনিয়ার প্রত্যেকে গুড আপনিও গুড তো পশ্চিম আমেরিকা যেটা থাকছে আমেরিকা এখন চাচ্ছে হচ্ছে সময় সে যেটা চায় আমি একবার ভাবছিলাম যে মার্কিন ফরেন পলিসির যে গ্র্যান্ড স্ট্র্যাটেজি গুলো আছে গ্র্যান্ড স্ট্র্যাটেজি মানে মানে বৃহৎ যে মূলনীতি গুলোর দ্বারা মার্কিন ফরেন পলিসি পরিচালিত হয় বিশেষ করে দুই সালের পর থেকে পরিচালিত হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় সেগুলো একদম মানে ধুমধুমার মায়ের খাচ্ছে এই ফরেন পলিসিগুলো নিয়ে কথা বলার ইচ্ছা ছিল বলতে পারেন হয়তো এই উচিলায় বলা হবে তো মার্কিন ফরেন পলিসি এখন যেই দিকটাতে ফোকাস করছে সেটা হচ্ছে মাসল পাওয়ার যে পিড়ায়ে পুরো গাজা ঠিক করে ফেলতে হবে এবং এর মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে এবং তারা এটা বুঝতেছে না বা বুঝতেছে বা বুঝলে হয়তো এই পলিসি নিতে পারতেছে না যে অস্ত্রের মাধ্যমে কখনো কোন মানে রাজনৈতিক সংকট সমাধান হয় না আমেরিকা নিজেই তো বিশ বছর আফগানিস্তানের মতো থার্ড ক্লাস দেশে গিয়ে পারে নাই বছর সে তার যত কিছু আছে সব কিছু নিয়ে সে চেষ্টা করছে কেন সে চেষ্টা করছে কি দিয়ে তার অস্ত্র দিয়ে তার পাওয়ার দিয়ে কিন্তু করতে সেখানে শেষ করছে ল্যাস গুটায় সেখান থেকে পালাইছে এবং সমাধান আসছে কিসের মাধ্যমে সমাধান আসছে কাতারে বসে আলোচনার মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সে কিন্তু সবগুলো রাষ্ট্র সফর করছে জর্দান সৌদি প্রত্যেকটা রাষ্ট্র মানে শুধু অস্ত্র পাঠাইয়ে তারা সীমিত হয় নাই মানে জাহাজ পাঠাই তারা খেন্ত দেয় নাই রাষ্ট্রে রাষ্ট্রে গিয়ে সবাইকে শাসা আসছে যে খবরদার তোমরা কিন্তু এখানে কি গলা বানা না গলা আর ইসরায়েলকে কি বলছে তুমি এখানে তোমার সমস্ত ক্ষমতা দেখাইতে পারো ফিলিস্তিনিকে যে চোখ কান সবকিছু বন্ধ করে রাখবো এখানে মানবাধিকার এক্সিস্ট করে না এখানে গণতন্ত্র এক্সিস্ট এক্সিস্ট করে করে না না কোনো কিছু যদিও গণতন্ত্রের সাথে ইসরায়েলের সংকট শুরু হয়েছে গণতন্ত্র দিয়ে দুই হাজার ছয় সালে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে হামাজ বিজয়ী হয়েছিল এই বিজয় তো তারা মেনে নিতে পারে না আমরা গণতন্ত্রের পক্ষে ঠিক আছে কিন্তু সেটা হামাসের জন্য না সেটা অন্যদের জন্য আমরা যাকে পছন্দ করি তার জন্য ফা তার জন্য ওকে তো ওইখান থেকে এই ক্রাইসিস শুরু এবং তারপর থেকেই গাজা অবরুদ্ধ এবং আমেরিকা যে পলিসি নিছে এই পলিসির মাধ্যমে এটা হচ্ছে ওই যে সৌদি বা রেজিউনাল যে সৌদি ইরান তারা চাচ্ছে যে এই সংকটটা স্প্রেড মানে এই কি বলে সরাই না পড়ুক গাজার বাইরে এটা সরায় না পড়ুক কিন্তু এই সংকটটাকে যদি এখনই কন্টেইন করা না যায় মানে আটকানো না যায় এটা অবশ্যই সরায় পড়বে কারণ ধরেন কথার কথা এখান থেকে এই গাতাবাসী রিফিউজি হয়ে গেল হ্যাঁ তো রিফিউজি হয়ে গেলে তারা মিশরে যাবে একটা না একটা কান্ট্রিতে যাবে না তো রিফিউজির সংকট আছে না অবশ্যই সংকট আছে এবং সীমান্তের ওই পারে কথার কথা রাফা ক্রসিং ত্যাগ করে মিশরে যখন ফিলিস্তিনে যাবে তখন তাদের দেশপ্রেম নাই হয়ে যাবে না গাজার প্রতি তাদের ভালোবাসা নাই হয়ে যাবে না সেখান থেকে তারা চেষ্টা করতে থাকবে যে কিভাবে গাজায় তাদের অ্যাক্টিভিটি পরিচালনা করা যায় এবং এর প্রভাব খুব মিশরের ভিতরেও পড়বে অর্থাৎ তখন মিশরে ইম্প্যাক্টেড হবে আস্তে আস্তে এগুলো স্প্রেড করবে এবং তারা যেখানে অস্ত্র কালেক্ট করবে এখন করে গাজার ভিতরে বসে তখন করবে মিশরের ভিতরে বসে হ্যাঁ তখন এই মিশরের ভিতরে এই অস্ত্রের একটা বাজার গড়ে উঠবে এগুলো অনেকভাবে সমস্যা তৈরি করবে তো কেউই চাচ্ছে না এ মানে আঞ্চলিক রাষ্ট্রগুলো কেউই চাচ্ছে না যে এই সমস্যাটা আঞ্চলিক পর্যায়ে সরায় পড়ুক কিন্তু ওয়েস্টার্নরা চাচ্ছে যে এই সমস্যাটা আঞ্চলিক পর্যায়ে সরাই পড়ুক হ্যাঁ মানে তারা চাচ্ছে আমরা যেভাবে খুশি সে ব্যাপারটা সমাধান করবো আঞ্চলিক রাষ্ট্রগুলো কোনো কিছু বলতে পারবে না এবং এর ফলে যা হয় হোক রিফিউজি হয় হোক আশেপাশের রাষ্ট্রগুলোর সমস্যায় হোক তাতে আমাদের কিছু যায় আসে না আমরা আমাদের মতো করেই এই সমস্যার সমাধান করবো এগতকাল আমি সি দেখছিলাম তো তার কথাটা আমার পছন্দ হয়েছে একজন পোর্টে গেলান সে বলছে যে আমরা অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধের ভেতরেই আসি এবং সেটাকে বিশ্বযুদ্ধ গুলো যেভাবে হয় ক্ষুদ্র 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 এই যুদ্ধ চলতে থাকে এবং সেগুলো একটা মাত্রায় গিয়ে বা কোন একটা স্টেজে গিয়ে বা কোনো একটা অঞ্চলে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তারপর সেটা সবাইকে এখানে নিয়ে আসে যেমন একদম প্রাইম এক্সাম্পল হল প্রথম বিশ্বযুদ্ধ প্রথম না এবং প্রথম বিশ্বযুদ্ধের বিশ্বযুদ্ধের নাম কিন্তু ছিল গ্রেট ওয়ার দা গ্রেট ওয়ার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথম বিশ্বযুদ্ধকে কারণ মানে এরকম গ্রেট ওয়ার ছিল তো প্রথম বিশ্বযুদ্ধের আলটিমেটলি যেভাবে লাগছে সেটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো যুদ্ধ চলতেছিল ইউরোপে বিশেষ করে বলকান অঞ্চলে দুর্গীদের সাথে তো বলকান অঞ্চলে যে ঝামেলাটা চলতেছিল সেখানে একটা পর্যায়ে ওই যে আপনার প্রিন্সকে হত্যা করে ফেলছে হ্যাঁ এবং হত্যাটা করছে কারা ওই তো আলটিমেটলি ওই যুদ্ধের সাথে সম্পৃক্ত মানে ছোট যুদ্ধের ভিতরে এমন একটা ইভেন্ট ঘটছে যেটাকে আর ধরে রাখা যায় নাই মানে বিশ্বযুদ্ধে রূপান্তরিত হয়েছে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ মূলত প্রথম বিশ্বযুদ্ধেরই সেকেন্ড পার্ট হ্যাঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আলাদা কোনো বিশ্বযুদ্ধ ছিল না এটা সমস্ত বিধ সমস্ত কারণ প্রথম বিশ্বযুদ্ধের ভিতরেই নিহিত ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ারই ছিল জাস্ট কোশ্চেন ছিল তো কখন হবে তো এই মানে দুইটা বিশুদ্ধ মূলত এই কারণে হয়েছে ছোট ছোট ঘটনাগুলো ঘটছে এবং সেই ঘটনাগুলো একটা মাত্রায় গিয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তো এখন দেখেন কি করতেছে ইউক্রেনের সমস্যা চলতেছে মিডল ইস্টের সমস্যা হলো আর আরব কান্ট্রিগুলোতে কতগুলো রাষ্ট্রে আপনার সিভিল ওয়ার চলতেছে মানে অনেকগুলো রাষ্ট্রে কিন্তু ঝামেলা চলতেছে আমাদের পাশে কি বলে ভারতে চলতেছে হ্যাঁ কাশ্মীরে চলতেছে মিয়ানমারে চলতেছে তো পুরো পৃথিবী জুড়ে ছোট ছোট অনেকগুলো আগুন একসাথে জ্বলতেছে ঢিকি ঢিকি এখন দেখা যাবে এখানকার কোন একটা থেকে হয়তো আগুন এমন এমনভাবে বিস্তার লাভ করবে যেটাকার ধরে রাখা সম্ভব হবে না এখন কোন জায়গা থেকে হবে কিভাবে হবে নবিন